নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মৃন্ময় একাডেমি। আর তোমাদের সবাইকে মৃন্ময় একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা WBCS 2020 প্রিলিমিনারি এক্সামে রিজনিং থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার ভিডিও সলিউশন করে দেখাবো। এর আগে আমরা অঙ্কের ভিডিও সলিউশন করে দেখেছিলাম, সেই সলিউশনগুলোর জন্য একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে 2017, 18, 19 এবং 2020 সালের প্রশ্নগুলো সলিউশন করে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। দেখো, প্রথম যেটা প্রশ্ন ছিল আমরা নিয়েছি, সেখানে বলেছে যে এ হলো সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে, তাহলে এ এবং পি এর মধ্যে সম্পর্ক কি? তো প্রথমে আমাদের একটা ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার আগে আমি একটা কথা বলে রাখি, তো যেখানে কোনো একটা সম্পর্ক রিলেশন পুরুষ অর্থাৎ মেল বোঝাবে তাকে আমরা ট্রায়াঙ্গেল দিয়ে করব, এবং যদি ফিমেল বোঝায় তাকে আমরা গোল দিয়ে করব। ঠিক আছে, এই সিম্বলগুলো তোমরা তোমাদের নিজেদের মতো করে কিন্তু করতে পারো। দেখো এখানে কি বলেছে, এ হলো সি এর ছেলে, তাহলে সি এর ছেলেকে এ, যেহেতু এ ছেলে তাহলে একে আমরা ট্রায়াঙ্গেল করে দিলাম, এবং সি এর কোনো জেন্ডার বলে দেওয়া নেই। তারপরে কি বলেছে, দেখো সি এবং কিউ দুই বোন, তাহলে সি এবং কিউ এরা পরস্পর দুই বোন, ওই জন্য সিঙ্গেল ডাক দিলাম, যেহেতু উভয়ে ফিমেল মানে বোন, ওই জন্য দুটো গোল দিলাম। তারপরে কি বলেছে, দেখো জেড হলো কিউ এর মা, এই যেখানে কিউ কিউ আছে এর মা হলো কে, জেড, তাহলে জেড যেহেতু ফিমেল তাহলে জেডকেও আমরা গোল দিয়ে দিলাম। পি হলো জেড এর ছেলে, এই যে জেড আছে এর দুই মেয়ে সি এবং কিউ, এটা ছাড়াও আরো একটা ছেলে আছে সেটা হলো পি, তাহলে যেহেতু ছেলে পি দিলাম, পি ছেলে বক্স করে দিলাম। তাহলে বলেছে এ ও পি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এখানে এ এবং পি এই দুজনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ পি হচ্ছে এ এর মায়ের ভাই বা দাদা, তাহলে পি কে হবে এর মামা, সেই জন্য অপশন বি হয়ে যাবে কি এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্ন, যে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, জুলজি, ফিজিওলজি, বোটানি, ফিলোসফি। দেখো উপরের যে তিনটে ভাগ আছে, জুলজি, ফিজিওলজি, বোটানি, এই তিনটে হচ্ছে বিজ্ঞানের অর্থাৎ বায়োলজির একটা পার্ট, আর ফিলোসফি হচ্ছে বিজ্ঞানের পার্ট নয়, সেদিক থেকে অপশন ডি হয়ে যাবে কিন্তু আলাদা। আশা করি বুঝতে পেরেছ। তারপরের প্রশ্ন 36 নম্বর, দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে এবং একটি জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যাটি কত হবে সেটা জানতে চেয়েছে। তো দেখো আমরা কি করব, সংখ্যাগুলো লিখে নিচ্ছি 5, 9, 14, 20, আর এখানে আছে 9, 17, 27 এবং কোশ্চেন মার্ক। ঠিক আছে, এবার এক্ষেত্রে দেখো খেয়াল করো, ওপরে যে প্যাটার্ন ফলো করবে নিচেও কিন্তু একই ধরনের প্যাটার্ন ফলো করে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে। দেখো উপরে 5 থেকে 9 হয়েছে, ডিফারেন্স কত, 4, 9 থেকে 14 হয়েছে, ডিফারেন্স কত, 5, 14 থেকে 20 হয়েছে, ডিফারেন্স কত, 6। দেখো পরপর যাচ্ছে 4, 5 এবং 6, পরের ক্ষেত্রে মানে নিচে যদি ডিফারেন্স খেয়াল করো, দেখো 9 থেকে 17 হয়েছে, ডিফারেন্স হয়েছে 8, 17 থেকে 27 ডিফারেন্স হয়েছে 10, দেখো 8 এর পরে 10 হয়েছে, তাহলে অবশ্যই পরবর্তী ডিফারেন্সটা কত হবে, 12, তাহলে 27 আর 12 ডিফারেন্সে কত হবে, 27 সাথে 12 যোগ করে দেবো, তাহলে যোগ করে কত পাবো আমরা, 39, তাহলে অপশন সি হয়ে গেল কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে 42 নম্বর প্রশ্ন, দেখো এল এম এন ও পি কিউ আর এস টি অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো কিন্তু পরপর নয়, তার মানে এল এর মান 1, এম এর মান 2, এইভাবে কিন্তু নয়, আরবিটারি 1 থেকে 9 মধ্যে যে কোনো কিছু হতে পারে। তো এক্ষেত্রে কি বলেছে, পি হলো 4, এই যে পি আছে এই পি এর মান হলো 4। তার আগে আমি একটা সংখ্যাগুলো প্রথমে লিখে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে, এল এম এন ও পি কিউ আর এস টি, এই যে এল আছে, সরি এখানে পি আছে, পি হলো 4, তাহলে পি এর মান হলো কত, 4। তারপরে বলেছে দেখো পি এবং টি এর পার্থক্য হলো 5, তাহলে পি এবং এই টি এর পার্থক্য যদি 5 হয় তাহলে অবশ্যই টি কত হতে হবে, 4 এর সাথে 5 যোগ করে আমরা 9 পেয়ে যাব। ঠিক আছে, তারপরে কি বলেছে, দেখো এন এবং টি এর পার্থক্য হলো 3, এই যেখানে এন আছে আর টি 9 আছে, এদের পার্থক্য হলো 3, তাহলে হয় এর মান 12 হতে পারে 9 এর সাথে 3 যোগ করে,
অথবা 9 থেকে 3 বিয়োগ করে 6 হতে পারে। কিন্তু দেখো সংখ্যাগুলো ছিল 1 থেকে 9 পর্যন্ত, তাহলে 12 কখনোই হতে পারে না। তাহলে নিশ্চিতভাবে n এর মান কত হবে? 6 হবে। তাহলে আমাদের প্রশ্নে দেখো n এর মানটাই জানতে চেয়েছে, তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু WBCS এ তোমরা দেখতে পাবে এবং খুব ভালো একটা প্রশ্ন। দেখো কি বলেছে, যে একটি শুয়োপোকা মাটি থেকে 75 সেন্টিমিটার উঁচু একটি খুঁটি বেয়ে ওপরে উঠছে। দিনের বেলায় সে 5 ইঞ্চি ওপরে উঠে এবং রাতের বেলায় আবার 4 ইঞ্চি নেমে যায়। তাহলে সে খুঁটির ওপরে কখন পৌঁছাবে? তাহলে একটা খুঁটি আছে, সেটা কতটা? 75 ইঞ্চি উঁচু। তাহলে যে একটা শুয়োপোকা ছিল সেটা কি করে? দিনের বেলায় 5 সেন্টিমিটার ওপরে ওঠে, তাহলে এখান থেকে এতটা 5 ইঞ্চি, 5 ইঞ্চি ওপরে ওঠে, আর রাত্রিবেলা কি করে? 4 ইঞ্চি নিচে নামে। তাহলে পুরো 24 ঘন্টায় যদি ভাবা যায়, তাহলে 24 ঘন্টায় কি করে? 5 ইঞ্চি ওপরে ওঠে, আবার 4 ইঞ্চি নিচে নামে। তাহলে আলটিমেটলি সে 24 ঘন্টায় কতটা ওপরে ওঠে? এতটা, অর্থাৎ 1 ইঞ্চি ওপরে ওঠে। ক্লিয়ার? তাহলে দেখো 70 দিনে যদি উঠতে যায়, তাহলে একদিনে 1 ইঞ্চি উঠবে, তাহলে 70 দিনে কতটা উঠবে? 70 ইঞ্চি কিন্তু সে উঠে গেল। ঠিক পরবর্তী 71তম দিনে দিনের বেলায় সে কতটা উঠবে? 5 সেন্টিমিটার, 5 ইঞ্চি উঠে যাবে। তাহলে সে 71তম দিনে কতটা উঠছে? একদম সরাসরি 75 উঠে যাচ্ছে। আবার পরবর্তীতে রাত্রেবেলা দেখো কি হবে, 4 কমে যাবে, কিন্তু আমাদের এখানে বলেছে খুঁটির ওপরে সে কখন পৌঁছাবে, মানে জাস্ট একবার পৌঁছাতে পারলেই হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 71তম দিনে দিনের বেলাতেই পৌঁছে যাচ্ছে, সেই জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 71তম দিনে খুঁটির ওপরেই পৌঁছে যাবে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, যে ডি কমা আছে থাম্ব, ডি সি ও ই এর চেয়ে লম্বা। তাহলে ডি কার চেয়ে লম্বা? গ্রেটার দেন সি এবং ই এর চেয়ে লম্বা। এ ই এর মতো লম্বা নয়, তার মানে নিশ্চিতভাবে এ ই এর থেকে ছোট, তাহলে ই বড় হবে এবং এ ছোট হবে। তারপরে কি বলেছে দেখো, সি এ এর চেয়ে লম্বা, অবশ্যই সি আছে এদিকে মাঝখানে, তাহলে ছবি যেভাবে আঁকা হয়েছে সেটাই বোঝাচ্ছে সি এ এর চেয়ে লম্বা। তারপরে কি বলেছে দেখো, ডি বি এর মতো লম্বা নয়, তার মানে ডি বি এর থেকে ছোট, তাহলে সব থেকে বড় কে হচ্ছে? বি হচ্ছে। তাহলে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে তাহলে দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে। তাহলে দেখো প্রথম উচ্চতম ব্যক্তি হচ্ছে বি আর দ্বিতীয় উচ্চতম ব্যক্তি হচ্ছে ডি, তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে 65, এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখো কি ছিল, কোন বছরের একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা হবে, তাহলে ওই মাসের 15 তারিখ কি বার পড়বে? আর একটা মাসের কথা বলে দেওয়া হয়েছে এবং সেই মাসে 3টি সোমবার থাকে এবং যে 3 দিন সোমবার থাকবে সেই 3 তারিখটা কেমন হবে? জোড় সংখ্যায় হবে। ক্লিয়ার? তাহলে আমরা মানডে লিখছি, মানডে কতগুলো থাকবে? 3 দিন থাকবে এবং জোড় সংখ্যায়। দেখো আমরা প্রথম মানডেটা যদি 2 তারিখ ভাবি, তাহলে তার পরবর্তী মানডেটা তার ঠিক 7 দিন পরে, অর্থাৎ 9 তারিখ হবে, এবং 9-এর পরবর্তী 7 দিন পরে পরবর্তী মানডে হচ্ছে কত? 9 আর 7-এ কত তারিখ? 16 তারিখ। আচ্ছা 16-র পরবর্তী মানডে কত তারিখ হচ্ছে? 16 এবং 7 23 তারিখ পাবো, এবং তার পরবর্তী মানডেটা কত পাবো? 23 যোগ 7, অর্থাৎ 30 তারিখ পাবো। দেখো এক্ষেত্রে এই মানডে 9, তাহলে এটা আমরা নিতে পারবো না, কারণ বিজোড় আছে, এবং এই মানডেটাও 23, এটাও বিজোড় আছে, এটাও বাদ। তাহলে দেখো বাকি যে 3টে ডেট থাকলো, 2, 16, 30, এগুলো কিন্তু জোড় সংখ্যায় আছে। এবার আমাদের জানতে চেয়েছে যে ওই মাসের 15 তারিখ কিবার পড়বে। দেখো 16 তারিখ এখানে, 16 তারিখ যদি সোমবার হয়, তাহলে 16 তারিখের আগে 15 তারিখ, তাহলে সোমবারের আগে কিবার ছিল? রবিবার ছিল, সানডে। সেই জন্য ওই মাসের 15 তারিখ কিবার পড়বে? রবিবার পড়বে। অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, যে জন, অ্যাডিস এবং জোসেফ বিভিন্ন বয়সের 3 ভাই দেওয়া আছে। কি স্টেটমেন্ট গুলো বলেছে? অ্যাডিস সবার থেকে বড়, তাহলে 3 জন ছিল, 3 জনের মধ্যে কে সব থেকে বড়? অ্যাডিস, আমরা নাম দিয়ে দিলাম এ আর। তারপরে কি বলেছে দেখো, জোসেফ সবার বড় নয়, তার মানে অবশ্যই জোসেফ অ্যাডিসের আগে হতে পারবে না, তার মানে জোসেফ এখানেও হতে পারে অথবা এখানেও হতে পারে, আমরা নিশ্চিত করে বলতে পারবো না। তারপরে দেখো কি বলেছে, জন সবার ছোট নয়, তাহলে জন যদি সবার ছোট না হয় তাহলে এইখানে জন বসবে না, তাহলে জন কোথায় বসবে? এইখানে বসবে। তাহলে অবশ্যই যেটা ফাঁকা জায়গা থাকছে সেখানে কে বসবে? জোসেফ বসবে, জোসেফ। তাহলে আমাদের এখানে প্রশ্নে কি জানতে চেয়েছে, তবে কে সবার ছোট? তাহলে জোসেফ হয়ে যাবে কে?
সবার ছোট, তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরে দেখো এই ধরনের প্রশ্নগুলো একটু ট্রিকি প্রশ্ন থাকে, এগুলো তোমাদের বিভিন্নভাবে করতে হবে। এই যে ফাঁকা জায়গাগুলো আছে, এই ফাঁকা জায়গাগুলোতে কোন সংখ্যা বসবে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? এবার দেখো এইখানে যে সংখ্যাটা বসবে সেটা দুটো থাকতে হবে, কারণ এই সংখ্যা দিয়ে শুধু এদিকেও হতে হবে এবং এদিকে হতে হবে। এবার আমাদের দেখতে হবে একই সংখ্যা দিয়ে শুরু যেন দুটো সংখ্যা থাকতে পারে। দেখো এফ দিয়ে যদি দেখা যায় একটা এফ, দুটো এফ, তিনটে এফ, তাহলে এফ দিয়ে এটা জায়গা এবং এটা জায়গা ফিল আপ করতেই হবে, এটা ছাড়া উপায় নেই। এবং এখানে দেখো 2 নাম্বার পজিশনে ও আছে, তাহলে দেখতে হবে কোন কোন পজিশনে 2 নাম্বারে ও আছে। দেখো এখানে একটা রোল আছে আর একটা ফোর্ট আছে। এবার যদি ফোর্ট হতে হয় তাহলে এখানে আমরা কি দিয়ে শুরু করতে পারবো? এফ দিয়ে করতে পারবো, তাহলে এখানে হতে পারে ফেট হতে পারে, অথবা ফ্ল্যাট হতে পারে, অথবা কি হতে পারে ফোর্ট হতে পারে, ঠিক আছে? এবার দেখো 3 নাম্বার পজিশনে যদি ফেট হয় এখানে হয় ফোর্ট হতে হবে অথবা রোল হতে হবে, তাহলে দেখো এখানে এফ কখনোই আসছে না, এটা তো এফ নেই 3 নাম্বারে, এখানেও 3 নাম্বারে এফ নেই, তাহলে নিশ্চিতভাবে এই 3 নাম্বার পজিশনে কে বসবে? রোল, আর ও এল ই। আর এখানে যদি রোল হয় তাহলে আর দেখো 3 নাম্বারে কোনটাতে আছে? আর আছে ফোর্টের ক্ষেত্রে 3 নাম্বারে আর আছে, তাহলে এখানে কত বসবে? ফোর্ট, এ ও আর টি, ফোর্ট হলো। এবং এখানে একটা এফ দিয়ে বসবে, দেখো ফোর্ট হয়ে গেল, রোল হয়ে গেল। এবার এখানে এফ দিয়ে হয় ফেট হবে না হয় ফ্ল্যাট হবে, কিন্তু আমাদের যদি এখানে ফেট হয় তাহলে এখানে দেখো এফ এ টি থাকছে, তাহলে টি দিয়ে একটা যেটা পেতে হবে যার 3 নাম্বারে এল আছে, দেখো 3 নাম্বারে টি দিয়ে শুরু এল আছে, তাহলে আমরা পেলাম এখানে হচ্ছে কত? ফেট, এফ এ টি ই, এবং টি দিয়ে শুরু হচ্ছে টিল, টি আই ডবল এল, দেখো এটা কিন্তু হয়ে গেল। এইভাবে যদি তোমরা ফ্ল্যাট ফ্ল্যাট নিতে তাহলে কিন্তু তোমরা এখানে এই 3 নাম্বারটা সাজাতে পারতে না, তাহলে কোনটা উপযুক্ত বসছে না? তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাট কিন্তু উপযুক্ত ছকে বসছে না, তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তার পরবর্তী প্রশ্ন 92, দেখো কি বলেছে যে একটি ঘনকাকৃতি লুডুর ছক্কার দুটি অবস্থান দেখানো হয়েছে, ওই ঘুটির যে তলে 3টি ডট আছে তার বিপরীতে কটি ডট থাকবে সেটা জানতে চাই। দেখো এখানে 3টি ডট আছে, 1, 2, 3, তো এর বিপরীত দিকে মানে এই জায়গাটাতে কোন সংখ্যা আছে সেটা জানতে চেয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে দেখো এখানে একটা ব্যতিক্রম ধর্মী, কারণ দেখো এখানে দুটো সংখ্যা মিলে গেছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানে 6, এখানেও 6, তাহলে এই দুটো সংখ্যা বিপরীত হতেই হবে, এটা একটা লজিক আছে। তাহলে দেখো 3-এর বিপরীতে কত আছে? 5, সেই জন্য অপশন ডি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে? তার পরের প্রশ্নটা দেখো কি বলেছে যে একটি নকআউট প্রতিযোগিতায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে ছিটকে বেরিয়ে যাবে, এই রকম ভাবে 22 জন প্রতিযোগী ছিল, তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলো ম্যাচ খেলা হবে সেটা জানতে চেয়েছে। দেখো প্রথমে কতজন ছিল? 22 জন ছিল, তাহলে এই 22 জনের মধ্যে মোট কতগুলো খেলা হবে? 11টি খেলা হবে। এবার 11 জনের মধ্যে দেখো তুমি কতগুলো খেলা করবে এটা নিশ্চিত করে বলতে পারবে না, তাহলে হয় আমাদের কি করতে হবে, 11 জন থেকে একজনকে আলাদা করে রাখতে হবে, বাকি যে 10 জন থাকবে তাদের মধ্যে 5টি খেলা হবে, কিন্তু যে একজনকে বাদ দেবে তাকে হয় সরাসরি এখানে দিতে পারো বা অন্য কিছু তাকে সরাসরি ফাইনালে ওঠাতে পারো। তার মানে এই খেলাটার মোট কতগুলো খেলা হবে সেটা যদি এই একজনকে বাড়তি একজনকে নিয়ে যদি না বলা থাকে তাহলে আমরা কিন্তু কখনোই করতে পারবো না। সেই জন্য এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে কি, যে খেলার নির্ঘণ্ট কিভাবে তৈরি করা হয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? ভিডিওগুলো কেমন লাগছে এবং এই ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা পরবর্তীতে আরও এই সমস্ত ভিডিওগুলো কিন্তু নিয়ে আসব। আর আরেকবার বলে রাখি যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবে একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে? দেখো 128 নম্বর প্রশ্নটা কি বলেছে, যে একটি শ্রেণীতে এ বাম দিক থেকে 11তম এবং বি বাম দিক ডান দিক থেকে 10তম অবস্থানে আছে, তাহলে এটা 2 রকম হতে পারে, একটা নন ওভারল্যাপিং অথবা ওভারল্যাপিং। দেখো আমরা ধরে নিচ্ছি এখান থেকে এ বাম দিক থেকে আছে কততম স্থানে? 11তম স্থানে, আর এদিক থেকে বি অর্থাৎ ভুল করলাম, এ বাম দিক থেকে এবং ডি ডান দিক থেকে, ঠিক আছে, ডি ডান দিক থেকে কত নাম্বার পজিশনে? ডান দিক থেকে আছে। এই যে ছবিটা করলাম এটা কিন্তু নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে করলাম,
এবার যদি ওভারল্যাপ করে তাহলে এখান থেকে ধরো এ এখানে আছে, এ এর পজিশন ধরলাম আমরা 11, এবং বি ক্রস করে এইখানে চলে এসেছে, এবং বি কত নাম্বার পজিশনে আছে? 10 নাম্বার পজিশনে আছে। ক্লিয়ার? এরপরে কি বলেছে দেখো, যদি এ এবং বি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তার মানে এইখানে বি চলে আসবে এ এর জায়গায় এবং এইখানে বি এর জায়গায় এ আসবে, একই রকম ভাবে এই ক্ষেত্রে কি হবে, এই বি এর জায়গায় এ আসবে এবং এ এর জায়গায় বি আসবে। তো এইভাবে যদি ওভারল্যাপ করে বা স্থান পরিবর্তন করে, তবে এ বাম দিক থেকে 18, তাহলে এ বাম দিক থেকে এখানে কত নাম্বার পজিশনে আসছে? 18 নম্বর পজিশনে আসছে বাম দিক থেকে, এবং এই ক্ষেত্রে দেখে এ বাম দিক থেকে 18 নাম্বার পজিশনে আসছে। তাহলে এই ক্ষেত্রে ভাবো বা এই ক্ষেত্রে ভাবো, দুই ক্ষেত্রে সেম রেজাল্ট পাবে। আমরা প্রথমটা নিয়ে না করে পরেরটা নিয়ে ভাবছি, তোমরা প্রথমটা নিয়ে ট্রাই করবে, একই রকম রেজাল্ট আসবে। দেখো এ বলছে 18 নাম্বার বাম দিক থেকে, আর এদিক থেকে এই যে বি 10 নাম্বার, তাহলে মোট 10 যোগ সরি 18 যোগ 10 অর্থাৎ 28, 28 থেকে একবার দেব, তাহলে মোট সারিতে কতজন ছিল? 27 জন ছিল। এই ক্ষেত্রেও দেখো এ বাম দিক থেকে কত নাম্বার? 18 নাম্বার, আর বি এ দিক থেকে 10 নাম্বার, তাহলে মোট 18 যোগ 10 28, এ দুবার নিচ্ছি বাদ দিয়ে দেব, তাহলে একবার দিলে কত? এই ক্ষেত্রেও 27 জন। তাহলে সারিতে মোট কতজন ছিল? 27 জন ছিল। প্রশ্নে কি জানতে চেয়েছে? এ ও বি ছাড়া, তাহলে দুজনকে বাদ দিতে বলেছে, এ এবং বি, তাহলে 27 থেকে যদি দুইজনকে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা পেয়ে যাবো কতজন? 25 জন। তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, এটাও ঠিক একটা আগে অঙ্ক করালাম ফ্ল্যাট দিয়ে, ঠিক সেটার মতোই। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে একবার, না পারলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেটা করিয়ে দেব, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 173, তোমাদের জন্য এটা হোম টাস্ক থাকলো। তারপরে দেখো 159 নাম্বার, যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করো, তার মানে দেখো এখানে ফার্স্ট যে ব্যক্তি আছে, এখানে সেকেন্ড ব্যক্তি আছে, তুমি ধরো থার্ডে ছিলে, এবার তুমি কি করছো, এই দ্বিতীয় নাম্বারে বা সেকেন্ড পজিশনে যে আছে তাকে অতিক্রম করে দিলে, তাহলে তুমি যখন তিন নাম্বার থেকে সেকেন্ড জনকে অতিক্রম করলে, তাহলে তোমার পজিশন এখন সেকেন্ড হয়ে গেল, এবং যে সেকেন্ড ছিল তার পজিশন এখন কত হয়ে গেল? থার্ড হয়ে গেল। আমাদের এখানে জানতে চেয়েছে এখন তুমি কোন স্থানে আছো, তাহলে আমি যেহেতু সেকেন্ডকে অতিক্রম করেছি তাহলে আমার স্থান এখন কত হবে? সেকেন্ড হবে, কারণ আমি সেই সেকেন্ডের জায়গাটা দখল করে নিলাম। তাহলে আমি এখন কোন স্থানে আছি? আমি এখন দ্বিতীয় স্থানে আছি। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন ডিরেকশন থেকে আছে। দেখো ডিরেকশন থেকে প্রশ্নটা কি বলেছে, যে রাধিকা তার বাড়ির দক্ষিণে 50 মিটার যাওয়ার পর বাঁদিকে ঘুরল এবং 20 মিটার গেল, তারপর উত্তর দিক থেকে 30 মিটার গেল, তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো, এখন সে কোন দিকে হাঁটছে? ঠিক আছে, আমি এটা দুইভাবে করাবো, প্রথমে বেসিক নিয়মে করাবো, তারপরে খুব সহজে শর্টকাটে কি করে করতে হয় সেটাও কিন্তু করে দেখাবো। তার জন্য প্রথমে তোমাদের এইরকম একটা ডায়াগ্রাম করে নিতে হবে, যে দিকটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, ওপরটা নর্থ, নিচেরটা সাউথ। প্রথমে কি করা হয়েছে দেখো, বাড়ির দক্ষিণে 50 মিটার গেল, তাহলে দক্ষিণ দিক নিচের দিক, এদিকে গেল 50 মিটার, তারপরে বাম দিকে গুলো, তাহলে তোমার যদি দক্ষিণ দিকে মুখ থাকে, দক্ষিণ দিকে মুখ থাকলে তোমার এই দিক বাম দিক হবে, বাম দিকে কতটা গেল? 20 মিটার গেল। তারপরে সে আবার উত্তর দিকে ঘুরলো, মানে এদিকে উত্তর দিকে ঘুরে সে কতটা পথ গেল? 30 মিটার পথ গেল। তারপর তো বাড়ির দিকে হাঁটা শুরু করলো, তাহলে বাড়ি যদি এখানে থাকে তাহলে সেই ব্যক্তিটা এখন কোন দিকে যাবে? এই বরাবর যাবে, আর এই দিক বরাবর মানে কোন দিকে? নর্থ এবং ওয়েস্ট, মানে উত্তর এবং পশ্চিম দিক। তাহলে অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে, যে সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে নিম্নলিখিত লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তাকার মধ্যেকার সংখ্যা দুটির যোগফলের সমান, তার মানে এইখানের বক্স এবং এইখানের বক্সের যে সংখ্যা থাকবে তাদের যোগ করে আমরা এই সংখ্যা পাবো, একই রকম ভাবে এই বক্স এবং এই বক্সে যেটা পাবো সেটাকে যোগ করে আমরা এই সংখ্যা পাবো, আবার পরবর্তী বক্স এই বক্স যোগ করে এটা পাবো, এইভাবে বাকিগুলো ফিল আপ করতে বলেছে। তাহলে বলেছে এইখানে যে কোশ্চেন মার্ক আছে সেখানে কত বসবে? তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি সলিউশন একটা করে দেওয়া আছে, তাহলে আমি বোঝানোর জন্য তোমাদের নতুন ভাবে ডায়াগ্রামটা প্রথমে এঁকে নিচ্ছি। নিচে ছিল 4টে, তার উপরে 3টে, তারপরে 2টো, আর এখানে 1টা, ঠিক আছে, এই রকম ছিল। তো প্রথমে এখানে 9 দেওয়া ছিল, আর এখানে 16 দেওয়া ছিল, এখানে 13 দেওয়া ছিল, এবং এখানে 59 দেখা আছে। দেখো এখানে যে সংখ্যাটা বসবে সেটা কি করে বসবে? 9 এর সাথে কত যোগ করলে 16 বসবে,
আমরা জানি 9 এর সাথে 7 যোগ করে 16 বসবে ঠিক আছে এবার আমাদের এইখানে কত বসবে সেটা জানতে চেয়েছে তো আমরা সাধারণত এগুলো কি করব অপশন টেস্ট করে করব প্রথমে অপশন 4 আছে আমরা এখানে 4 বসিয়ে দেব তাহলে দেখো 4 এর সাথে কত যোগ করলে 13 হবে 4 এর সাথে 9 যোগ করলে 13 হবে এবার 7 এবং 9 যোগ করে আমরা এখানে বসাবো 7 এবং 9 যোগ করে আমরা কত বসাবো 16 বসাবো তার পরবর্তী এখানে কত বসবে 16 16 যোগ করে 32 বসবে এবং এই ঘরে 16 আর 13 যোগ করে কত বসবে 6 3 এ 9 আর 1 এর 1 এ 2 2 তাহলে দেখো 32 আর 29 যোগ করে কিন্তু 59 আসে না তাহলে এই অপশন কিন্তু আমাদের মিলল না ক্লিয়ার তাহলে আমাদের পরবর্তী বাকি অপশন চেক করতে হবে তাহলে আমি প্রথমে এগুলো একটু ইরেজ করে নেই যেগুলো লিখলাম আমরা ঠিক আছে এবার আমাদের উপরে 59 ছিল এবার পরবর্তী অপশন দেখো 5 আছে এবার আমরা 5 নিয়ে চেক করব এখানে 16 ছিল আর এখানে কত ছিল 13 ছিল দেখো এখানে যদি 5 বসে তাহলে এখানে কত হতে হবে 8 হতে হবে কারণ 8 আর 5 যোগ করে 13 হয় এখানে কত আসবে 7 আর 8 যোগ করব 7 আর 8 যোগ করে কত 15 এবার দেখো 16 আর 15 যোগ করে যেটা হবে এখানে আসবে 16 আর 15 যোগ করে 31 একই রকম ভাবে 15 আর 13 যোগ করে যেটা হবে সেটা এখানে আসবে তাহলে 15 আর 13 যোগ করে কত হচ্ছে 28 এবার দেখো 28 আর 31 যোগ করে কত হয় 59 হয়ে যায় তাহলে আমরা যেখানে 5 বসালাম তাহলে সেটাই সঠিক হবে সেই জন্য অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তার পরবর্তীটা দেখো যে একটি ষড়ভুজাকৃতি ষড়ভুজাকৃতি মানে যার ছটা বাহু এইরকম একটি টেবিল আছে তাহলে আমরা ষড়ভুজাকৃতি একটা টেবিল প্রথমে এঁকে নিচ্ছি তাহলে এটা হলো ষড়ভুজাকৃতি টেবিল এবং এখানে 6 জন লোক আছে তাহলে 1 2 3 4 5 6 এই 6 জায়গায় 6 জন লোক থাকবে তারপরে কি বলেছে দেখো অনুপ বেলালের বিপরীত তাহলে আমরা যদি এখানে অনুপ ধরি তাহলে এর বিপরীত ঠিক এটা এর বিপরীতে বেলাল আছে আমরা বি দিয়ে বললাম আর অনুপকে এ দিয়ে বললাম তারপরে কি বলেছে দেখো বেলাল চিরাগ ও ডেরেকের মাঝে তাহলে এই যে বেলাল সেটা চিরাগ আর ডেরেকের মাঝে তার এখানে যদি চিরাগ হয় তাহলে এখানে ডেরেক হবে অথবা এখানে যদি ডেরেক হয় এখানে চিরাগ হবে আমরা একটা ছবির মধ্যে এই রকম পসিবিলিটি করতে পারি তারপরে কি বলেছে দেখো অনুপ ইলা ও ফারুকের মাঝে তাহলে এই যে অনুপ ছিল কার কার মাঝে আছে ইলা এবং ফারুকের মাঝে আমরা যদি এখানে ইলা ধরি তাহলে এখানে ফারুক হবে অথবা এখানে যদি ইলা ধরি এখানে ফারুক হবে আমরা কিন্তু এক্সাক্ট জানি না এবার দেখো কি বলেছে তারপরে আবার ইলা ডেরেকের বাম দিকে আমরা যদি এখানে ডেরেক ধরি তাহলে ডেরেকের বাম দিকে কে আছে বেলাল আছে তাহলে এখানে ডেরেক হতে পারে না তাহলে এখানে কি হবে চিরাক হবে তাহলে এখানে যদি চিরাক হয় তাহলে অবশ্যই এখানে ডেরেক হবে আর ডেরেকের বাম দিকে কে আছে দেখো ইলা আছে সেই জন্য ডেরেকের বাম দিকে ইলা হবে আর এখানে যদি ইলা হয় তাহলে এই পজিশনে কি হবে ফারুক হবে তাহলে এইভাবে কিন্তু আমরা একটা সম্পূর্ণ টেবিল তৈরি করে দিতে পারলাম আমাদের প্রশ্নে কি চেয়েছে দেখো নিচের কোন জোটটি মুখোমুখি বসে আছে তার মানে অপোজিটে আছে ইলা এবং ফারুক দেখো এখানে ইলা ইলার অপোজিটে চিরাগ প্রথম অপশন হবে না তারপরে দেখো ডেরেক এবং ইলা ডেরেক এখানে ডেরেক তার অপোজিটে ফারুক তাহলে এটাও হচ্ছে না তারপরে দেখো কি বলেছে চিরাগ এবং ইলা এখানে সি চিরাগ আর এখানে ই ইলা তাহলে এই দুটোই কি আছে অপোজিটে আছে সেই জন্য অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর তার পরবর্তী 192 নাম 191 নাম্বার প্রশ্ন দেখো একটা শব্দ বলে দেওয়া আছে এক্সট্রা অর্ডিনারি শব্দটিকে অক্ষরগুলিকে অ্যালফাবেটিক্যালি অর্ডারে মানে ডিকশনারিতে যেভাবে থাকে সেইভাবে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোনটি হবে সেটা জানতে চেয়েছে আমরা প্রথমে 5টা ঘর করে নেব তো এই স্থানে কত বসবে সেটা জানতে চেয়েছে তো প্রথমে দেখব আমরা এ দিয়ে শুরু আছে কিনা দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে দুটো এ তাহলে প্রথম ঘরে এ দ্বিতীয় ঘরে এ তারপরে দেখো বি নেই সি নেই ডি আছে এইখানে একটা ডি আছে তাহলে আমরা এখানে ডি বসালাম ডি এর পরে দেখো ই দেখতে পাচ্ছি আমরা তাহলে এখানে একটা ই দেখতে পেলাম আর ই নেই আচ্ছা ই এর পরে এফ নেই জি নেই এইচ আই এখানে একটা আই আছে তাহলে 5 নম্বর স্থানে কত বসছে আই বসছে সেই জন্য অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর তো WBCS 2020 তে এই 18টা রিজনিং থেকে প্রশ্ন এসেছিল এবং বাকি যে প্রশ্নগুলো অঙ্ক থেকে ছিল তার জন্য সলিউশন আমি আগেই করে দিয়েছি তার লিংকটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর যে প্রশ্নগুলো করালাম সেই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে
আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো আরো বেশি করে শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পারে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।